فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. ওনাকে কি রাস্তায় মানে কোরআন শিক্ষা দেওয়া যায় একটু রাস্তাটা বলতেন, উনি আমাদের ফেসবুক লাইভে আসে এবং শুনতেছে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায় না কিভাবে দ্বীনের শিক্ষা, দ্বীনের শিক্ষা আর কি, দ্বীনের শিক্ষা মানে যেমন যাতে এখানে তো আমরা আমাদের এই দার্সে আলোচনা করলাম যে একজন ছেলে মেয়ের জন্য মূল যে মানসিক, আমরা শুধু মনে করি যে পেটের খাদ্য লাগে, মনেরও খাবার লাগে, ব্রেনেরও খাবার লাগে, এই জিনিসটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এটাকে বলা হয় যে আপনি সবসময় যে জিনিসটা চিন্তা করেন, আপনার সাবকনসাস ব্রেন যেই জায়গায় গিয়ে খাবারটা জমা হয় ওটাকে বলা হয় সাবকনসাস ব্রেন। ওই সাবকনসাস ব্রেনে আপনি সবসময় যেভাবে চিন্তা করেন ওইভাবে ওখানে খাবার তৈরি হয়, ওইভাবে ওখানে খাবারটা জমা থাকে। আপনি যদি সবসময় খারাপ কিছু চিন্তা করেন, সবসময় যদি খারাপ কিছুর মধ্যে থাকেন, তাহলে আপনার ব্রেনও ওই সাবকনসিয়াস মাইন্ডেও খারাপ জিনিস জমা হয় এবং কোনো সময় আপনার অন্তরে ভালো জিনিসের প্রতি আগ্রহ জন্মে না। এবং যখন আপনি সবসময় ভালোর মধ্যে থাকবেন, ভালো কিছু চিন্তা করবেন, ভালো বই পুস্তক পড়বেন, তখন এই ভালো বই পুস্তকের খাবারগুলো কোথায় গিয়ে জমা হবে? সাবকনসিয়াস মাইন্ডে জমা হবে। সেখান থেকে আপনার জন্য ভালো পথের দিক নির্দেশনা আসতে থাকবে। এই জন্যই বক্তব্য, এই লেখালেখি, বই পুস্তক সবকিছু হচ্ছে আপনার মনের খাবার, আপনার ব্রেনের খাবার। তো এই খাবারটা সর্বপ্রথম বাপ মা দিতে পারে একজন সন্তানকে, যেটা আমরা আজকের দার্সে আলোচনা করলাম। আগে খাবারটার দরকার। বাপ মা মনে করে যে আমি জামিয়া সালাফিতে পাঠিয়ে দিয়েছি আমার সন্তান আলেম হয়ে যাবে, বাপ মা মনে করে যে আমি আমার সন্তানকে জাকির নায়েকের স্কুলে পাঠিয়ে দিয়েছি আমার সন্তান আলেম হয়ে যাবে, বাপ মা মনে করে আমার ছেলেকে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছি আমার ছেলে আলেম হয়ে যাবে। অসম্ভব, এত সহজ নয়। তার মানসিক যে খাবারটা তাকে কাছ থেকে অনুভব করার সবচেয়ে বেশি ক্ষমতা পিতামাতার থাকে। এই মানসিক খাবারটা আপনাকে সাপ্লাই দিতে হবে, যেটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবে না, যেটা কোনো টিচার দিতে পারবে না। আপনার সন্তানকে পরিবার যে আদর্শ দিতে পারবে, এই আদর্শ পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবে না। এই জন্য সবার আগে আপনার সন্তানের মানসিকতাকে সুন্দর করার জন্য, পরহেজগার একটা সন্তান হিসেবে গড়ে তোলার জন্য আপনাকে চেষ্টা করতে হবে সর্বদা। আপনার সন্তান যখন বুদ্ধি হবে, বিবেক হবে, তখন আমি মায়েদের জন্য বলি, বিশেষ করে যখন মায়েদের জন্য বলি তখন আমি বলি যে বাড়িতে টিভি রাখা যাবে না। টিভি হচ্ছে শয়তানের বক্স। টিভি কি? শয়তানের বক্স। সন্তানের কাছে 20 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ভিডিও মোবাইল দেওয়া যাবে না। যদি আপনি ভিডিও মোবাইল ইউজ করেন তাহলে এই ভিডিও মোবাইল যেন আপনার সন্তানের হাতে না পড়ে। আপনার সন্তান কাঁদতেছে, আপনি একটা গান অন করে দিয়ে আপনার সন্তানকে দিলেন থামানোর জন্য, বা আপনি আমার সামনে গল্প করতেছেন, জানো আমার ছেলে না এখনই ইউটিউব চালাতে পারে, ইউটিউবে সার্চ দিতে পারে, এই সন্তানকে আপনি মানুষ করতে পারবেন না। 10টা জামিয়া সালাফিয়া পড়ালেও নয়, 10টা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেও নয়, জাকির নায়েক নিজে আসলে মানুষ করতে পারবে না। আমি বলেছি না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি বলেন? আজকে যারা বক্তব্য শুনেছেন, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি? সন্তান মানুষ করা। এটা সৎ সন্তান মানুষ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তাহলে আপনার স্ত্রীকে বাড়িতে টিভি চালানো যাবে না, টিভি রাখা যাবে না, সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না, সন্তানকে থামানোর জন্য কোনো গান, কোনো কার্টুন ইত্যাদি দেওয়া যাবে না, আপনার স্ত্রীকে কোনো চাকরি বাকরি করা যাবে না। কথা বুঝলেন? সর্বদা ওই সন্তানের পিছনে সময় দিতে হবে, এবং একটা অদৃশ্যমান ফায়দার জন্য যে আমি আমার এই সন্তানটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে লালন পালন করব, আমি আমার এই সন্তানকে দুনিয়ার একটা শ্রেষ্ঠ মানুষে পরিণত করব, এই সব ইচ্ছা নিয়ে আপনাকে সন্তানের পিছনে সময় দিতে হবে। সন্তান যেন বিন্দুমাত্র, কমসে কম যতক্ষণ আপনার অধীনে আছে ততক্ষণ যেন বিন্দুমাত্র খারাপের সংস্পর্শ না পায়, এতটুকুর নিশ্চয়তা, 100% নিশ্চয়তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনার অধীনে থাকা অবস্থায় যদি আপনার সন্তান গানের সংস্পর্শে যায়, আপনার অধীনে থাকা অবস্থায় যদি আপনার সন্তান কার্টুনের সংস্পর্শে যায়, টিভির সংস্পর্শে যায়, তাহলে জামিয়া সালাফিয়া গিয়ে ওই সন্তান কি করবে? মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওই সন্তান কি করবে? আপনার কাছে সেফ নয়, আর একজনের কাছে কেমনে সেফ থাকবে? অসম্ভব।
যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ যেন সে 100% যাবতীয় অকল্যাণ থেকে, যাবতীয় গুনাহের কাজ থেকে, সে যেন সংস্পর্শ থেকে যেন সে পবিত্র থাকে। তাকে আপনি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র রেখেছিলেন, ঠিক সেইভাবে যেন আপনার সন্তান যতক্ষণ কমসে কম আপনার কাছে আছে ততক্ষণ যেন পবিত্র থাকে, এতটুকুর নিশ্চয়তা গ্যারেন্টি আপনাকে দিতে হবে। এইভাবে যখন আপনার সন্তান 4 বছর, 4.5 বছর, 5 বছর বয়সে পদার্পণ করবে, তখন আপনার কর্তব্য হবে ওই সন্তানকে মানসিক খাদ্য তৈরি করা। এখন কেন না সে বুঝতে সে অনুকরণ প্রিয় সন্তানেরা কি হয়, অনুকরণ প্রিয়, বাপ মাকে যা করতে দেখে নিজেও তাই করে। বাপ মা যে ভাষায় কথা বলে একটা সন্তান অটোমেটিক সেই ভাষাতেই কথা বলে, এটা জাস্ট অনুকরণ। এটাই আল্লাহ তার মধ্যে ঢেলে দেয়, কেন অনুকরণ না করলে তো সে শিখতে পারবে না। আমরা আজকে বাংলা ভাষায় কথা বলেছি বাপ মায়ের অনুকরণ করি, বাপ মা বাংলা ভাষায় কথা বলেছি এই জন্যই নিজের অজান্তে অনুকরণ করেছি। তো যখনই সে বড় হওয়া শুরু করে 4 বছর, 4.5 বছর, তখন থেকে সে কি হয় অনুকরণ করতে থাকে। আপনাকে যদি দেখে আপনি সালাত আদায় করছেন তো সেও মাথা সিজদায় পড়ে যাবে। যদি আপনাকে দেখে আপনি ভালোভাবে চলছেন তাহলে আপনার অজান্তে সে সেটাকে অনুকরণ করবে। আর যদি দেখে যে আপনি সবসময় খারাপের মধ্যে লিপ্ত থাকছেন, আপনি নামাজ কালাম পড়েন না, আপনি নিজে মোবাইল চালান, আপনি নিজে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি সিরিয়াল দেখেন, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনা, আমি বলেছি না যে পরিবার প্রথা ভেঙে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে মায়েরা নিজেদের দায়িত্ব বুঝে না, আমরাও বুঝাতে পারি না, মায়েরাও বুঝে না, আমরাও বুঝাতে পারি না। এই জন্য আমরা বলছি যে ও মুখের বউ তো স্কুল কলেজে, তুমি কি ছাই করো, কথা বলিনি আপনার স্ত্রী ঘরে কি করে, আমার স্ত্রী বসে থাকে, আপনার মেয়ে কি করে, বসে থাকে, কিছু করে না। অথচ আমি বলেছি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তারা পালন করে, সেটা কি সন্তান পালন করা। এই দায়িত্বটা আমরাও বুঝাতে পারিনি, তারাও বুঝতে পারে। এই জন্য 6,000 টাকা বেতনের জন্য গার্মেন্টস গিয়ে কাজ করে। গার্মেন্টস এর কাজ বড় না একজন সন্তানকে সৎ হিসেবে মানুষ করে তোলা বড়? জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, যারা বক্তব্য শুনতেছে তাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম যে গার্মেন্টস এ গিয়ে 6,000 টাকার চাকরি করা বড়, সৌদি আরবে এসে খাদ্য আমার ভিসায় কারো বাড়িতে কাজ করা বড়? না, না খেয়ে ক্ষুধার্ত থেকে, ভুখার্ত থেকে, নাঙ্গা থেকে, কষ্ট করে, সবর করে একজন সন্তানকে সৎ হিসেবে মানুষ করে তোলা বড়? এই প্রশ্নটা আপনাদেরকে চিন্তা করতে হবে। ইমাম মালিক এমনি এমনি এত বড় হয়নি, ইমাম মালিকের মা ইমাম মালিককে প্রত্যেক দিন কাপড় চোপড় পরিয়ে পরহেজগার তাকওয়া অবস্থায় এই মদিনাতে, এই মালিক ইমাম মালিক কোথাকার? মদিনার অধিবাসী। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কোথাকার অধিবাসী? মদিনার অধিবাসী। ইমাম মালিককে তার মা প্রতিদিন কাপড় চোপড় পরিয়ে শাইখদের দার্সে পাঠাতেন মসজিদে নববীতে, আবার যখন বাসা থেকে ফিরত এই ছিল তার দায়িত্ব সন্তানের সাথে সময় কাটানো। ইমাম বুখারি এমনি ইমাম বুখারি হয়নি, যখন তার মা আল্লাহর দরবারে অঝোর ধারায় কেঁদেছে যে আল্লাহ আমার সন্তানের চোখ নাই, অন্ধ হয়ে গেছে, তুমি আমার সন্তানের চোখ দাও, তখন ইমাম বুখারি ইমাম বুখারি হয়েছে। প্রত্যেক বড় মানুষের পিছনে একজন মায়ের হাত থাকে, একজন মহিলার হাত থাকে, সেটা মা হোক, স্ত্রী হোক। যেমন একটা গাছ বড় হওয়ার জন্য মানুষ গাছে পানি দেয়, ঠিক তেমন একটা মানুষকে বড় হওয়ার জন্য ওই মানুষের গাছের, মানুষ নামের গাছের গোড়ায় পানিকে ঢালে, মা পানি ঢালে, স্ত্রী পানি ঢালে। এই পানি ঢালার দায়িত্বটা অনেক বড়, যেটা আমরা বুঝাতেও পারিনি, মায়েরাও বুঝতে পারেনি। তাহলে যদি আপনি টিভি অন করে হিন্দি সিরিয়াল দেখেন তাহলে আপনার ছেলে মানুষ হবে না, জীবনও হবে না। তাহলে এই 4 বছর, 4.5 বছর, 5 বছর বয়সে আপনাকে এগুলো সব অফ রেখে আপনার সন্তানকে সৎ মানসিক খাবারটা যোগাতে হবে। আপনি নবীদের কাহিনী তাকে শোনাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী তাকে শোনাবেন, মুসা আলাইহিস সালাতুয়াসসালামের কাহিনী তাকে শোনাবেন, তারপরে ঈসা আলাইহিস সালাতুয়াসসালামের কাহিনী তাকে শোনাবেন, ইউসুফ আলাইহিস সালাতুয়াসসালামের কাহিনী তাকে শোনাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাহিনী তাকে শোনাবেন। সেই কাহিনীগুলো শুনে তার অন্তরে একটা কল্পনা হবে, এটা তার মানসিক খাবার। এই খাবারটা তাকে মরা পর্যন্ত ভালো রাস্তায় থাকতে কি করবে? সহযোগিতা করবে। এই মানসিক খাবার থেকে সে মরা পর্যন্ত খাবার গ্রহণ করবে, এই 4.5 বছর বয়সের এই খাবারগুলো। এই জিনিসগুলো যখন আপনি আপনার সন্তানকে শিখাতে থাকবেন, বাবা বিসমিল্লাহ বলো, বাবা আলহামদুলিল্লাহ বলো, বাবা এই দোয়া পড়ে ঘুমাও, বাবা এই দোয়া পড়ে পড়তে বসো, বাবা আমার সাথে সালাতে দাঁড়াও, কারণ এখন তো সে 4.5 বছর, 5 বছরের। এইভাবে 7-8-9-10 বছর পর্যন্ত একজন সন্তানের পিতা মাতার এরকম সৎ সংস্পর্শ
প্রয়োজন। 7-8-9-10 বছর পর্যন্ত যদি এই সংস্পর্শ থাকে, তারপরে যদি আপনি তাকে বাইরে কোথাও পড়তে পাঠান এবং তার সাথে আবার যখন বাড়িতে আসবে তখন আবার তাকে এই জিনিসগুলো নতুন করে নবায়ন করে শিক্ষা দিতে থাকেন, তাহলে সে তার রাস্তাটা ধরে রাখতে পারবে, অন্যথায় সে তার রাস্তাটা ধরে রাখতে পারবে না। তো একজন সৎ সন্তান মানুষ হওয়ার জন্য পিতা মাতার কাজ সবচেয়ে বড়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজ নয়। আগে তাকে মানুষ সৎ করতে হবে, তারপরে সে জ্ঞান হাসিল করুক, কোনো সমস্যা নাই। কোরআনের হাফেজ হয়েও মানুষ সৎ হয় না, কোরআন হাদিসের দাস নিয়েও মানুষ সৎ হয় না, কামেল ফাজেল দাওরা পাশ করেও মানুষ সৎ হয় না। কেননা বাপ মা তাকে সৎ জিনিসটা শিখাতে পারেনি, প্রতিষ্ঠান আগে নয়, আগে পিতামাতা। তো যে আমাদের বোন এই প্রশ্ন করেছে, আমি আশা করি তিনি আমার উত্তর পেয়েছেন।